এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার বিন, এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। সে কবির ভাই যখন তার পেজে 3 লক্ষ ফলোয়ার্স হয়, তখন কবির ভাই তার পেজের 3 লক্ষ ফলোয়ার্স তারা সেলিব্রেশন করেছিলেন। আজকে একটু আগে তার পেজে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। বাট আজকে কে সেলিব্রেশন করবে, কে বা উদযাপন করবে আজকে এই মুহূর্তটা, না জানি ভাই আজকে বেঁচে থাকলে এই মুহূর্তটা কেমন উদযাপন করতো। ট্রুলি স্পিকিং, একজন ইয়াতিম বুঝে ইয়াতিমের মানে দুঃখটা। তিনি ইয়াতিম ছিলেন, সো তিনি ইয়াতিমদের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন ওইভাবে কেউ হয়তো বা আর দাঁড়াবে না, মানে ওইভাবে হয়তো বা মানে তার মতো করে কেউ দাঁড়াবে না। আশা রাখছি তার সাথে যেন ভালোভাবে আপনারা কেউ এরকমভাবে এগিয়ে আসেন। আমার ইন ফিউচার আশা আছে যে আমিও কিছু করব মানুষের জন্য, তো আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, ভাইয়ার জন্য আরও বিশেষ করে দোয়া চাইতেছি যাতে ভাইয়ার জান্নাতবাসী হয়, ইভেন তার ফ্যামিলির মেম্বারদের জন্য সবাই দোয়া করবেন। ভাইয়া অনেক ভিডিও আপলোড করেছেন, একটা কিছুদিন আগে একটা লাইভে এসে বলছিলেন যে মানে যখন জেল থেকে আসলেন তখন তারপরে বলছিলেন যে আমি আমার পেজে প্রায় 300 মতো ভিডিও আপলোড দিয়েছি। তো ভাইয়া 300 মতো ভিডিও আপলোড দিয়েছে, হয়তোবা ওই ভিডিওর মধ্যে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, কারণ মানুষই তো ভুল করে, ভুল তো আর গরু ছাগলের মধ্যে না। সো যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকে অবশ্যই ভাইয়াকে ক্ষমা করে দিবেন। আজকে আমি এই মুহূর্তে দুনিয়াতে আছি, আপনি আছেন, কালকে থাকবেন, ইভেন 1 সেকেন্ড পরে থাকবেন, এরকম কোনো গ্যারান্টি আছে? এরকম কোনো গ্যারান্টি নেই। আমাদেরকে বুঝতে হবে, সো আমাদের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, সো আমরা তাদেরকে সবাই আমরা ক্ষমা করে দিব। আর ভাই অনেক ভালো ছিলেন, কারণ তাদের মতো মানুষ রেয়ার। আমরা ফ্রি মোশন ফিরোজ ভাইকে তো চিনি, ফিরোজ ভাইকে দেখে অনেকে ইন্সপায়ার হয়ে এখন মানুষের পাশে দাঁড়াই দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ এরকম অনেকে দাঁড়ায়, মানে ইন ফিউচারে আমিও দাঁড়াবো। তো আমার জন্য দোয়া করবেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।